বিমান রেলের যাত্রীদের গণহারে পরীক্ষা করার সিদ্ধান্ত থেকে ফের সরে এলো সরকার। কোভিড সংক্রমণ এবং মৃত্যুর হিসেবে পূর্বোত্তরের সবচেয়ে শোচনীয় অবস্থা ত্রিপুরার। জনসংখ্যার অনুপাতে পূর্বোত্তর ভারতে শীর্ষেই বলা চলে। প্রতিদিনই বাড়ছে সংক্রমিতের সংখ্যা, মৃত্যুর মিছিলে চলতি মাসে গড়ে প্রতিদিন প্রায় 7 জন। কোভিড সংক্রমণের শুরুতেই বিমান ও রেল যাত্রীদের 5 জনের 1 জনকে সোয়াব টেস্টের রাজ্য সরকারের ভুল সিদ্ধান্তের মাশুল গুনতে হচ্ছে রাজ্যের মানুষকে। বিরোধী দলগুলি থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের সতর্কতাকে কর্ণপাত করেনি সরকার। যখন সংক্রমণ বেলাগাম বৃদ্ধির দিকে, তখন সরকার বিরোধী দল ও বিশেষজ্ঞদের চাপে গণহারে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফের রেল ও বিমান যাত্রীদের গণহারে পরীক্ষা করার সিদ্ধান্ত বাতিল করল সরকার। শনিবার থেকে শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং করা হবে, যাদের উপসর্গ রয়েছে কেবল তাদেরই নমুনা পরীক্ষা করা হবে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।